আজকে শ্বশুরবাড়ির শেষ রান্না, আর কেন শেষ রান্না সেটা শেয়ার করব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ব্লগটা আমি শুরু করে দিয়েছি 15 তারিখ রাত্রেবেলা থেকে। এখানে আমি 15 তারিখ রাত্রেবেলা রান্নাবান্না দিয়ে আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকে এখানে আমি রান্না করব হাঁসের মাংস, আর সাথে থাকবে পোলাও। কারণ আমার শ্বশুরবাড়ির সবাই তো হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে। প্রতিবারই আসলে দেখা যায় হাঁস না খেলে হয়ই না। তাই চলে যাব, তাই শ্বশুর বলতেছিল তোমরা চলে যাবা, আর হাঁস তো খাওয়া হলো না। তাই বাবা হাঁস কিনে আনছিল, তাই হাঁসটা রান্না করে নিলাম। আর আমরা সব সময় আস্ত রসুন দিয়ে হাঁসটা রান্না করে থাকি, তার জন্য এখানে কিছু আস্ত রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষান করে নেব। আর হাঁসের মাংস তো অনেক বেশি কষান করতে হয়, জাল করতে হয়, এটা তো আমরা সবাই জানি। অনেক বেশি আমি কষান করে নেব, একদম লাল লাল করে দেখতে পাচ্ছেন। কষান করাটা আমার হয়ে গেছে, আমি আবারও কষান করে নেব। তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিলাম। আসলে আমি যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই তো জানেন, 30 তারিখ আমি আসছিলাম শ্বশুরবাড়িতে, বেশ কিছুদিন ছিলাম, প্রায় 10-15 দিনের মতো। এখন আমার চলে যেতে হবে, আসলে বলতেও খুব খারাপ লাগতেছে। এখানে আসলে অনেক দিন থাকলে আসলে চলে যাওয়াটা খুবই খারাপ লাগে। আমরা চলে যাব 16 তারিখ, এই কারণে আমি 15 তারিখ রাত্রেবেলা থেকে একটা ব্লগ শুরু করে দিলাম। 15 তারিখ আর 16 তারিখ দুইটা মিলেই আমি একটা ব্লগ তৈরি করেছি। এখানে যে আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলাও রান্না করে নেব। পোলাওটা রান্না করব রাইস কুকারে, আর এখানে শুধু চাউলটা ভাজি করে নেব। তাই আমি যে চাউলটা ভাজি করে নিতেছি, আর পোলাওর পানিটা আমার গরম হয়ে গেছে। চাউলটা ভাজি হয়ে গেলে আমি রাইস কুকারে উঠিয়ে দেব। আজকে রান্নাটা এ পর্যন্তই, আর বাকি ভিডিওটা আমি করেছিলাম 16 তারিখ সকালবেলা থেকেই। এই যে 16 তারিখ সকালবেলা আমরা চলে এসেছি স্টেশনে, কারণ আজকে আমাদের বিদায় নিতে হবে, চলে যাব টাঙ্গাইলে। এখানে এসেছিল আমাদের সাথে আমার শাশুড়ি, ননদ, ওরা সবাই এসেছিল। প্রতিবারই আমরা যাওয়ার সময় আসার সময় ওরা সব সময় আমাদের সাথে আসে, আমাদের ট্রেনে উঠিয়ে দেয়, আবার যেদিন আসি ওই দিন আবার স্টেশন থেকে আমাকে নিয়ে যায়। ট্রেনটা আমাদের চলে এসেছে, আমরা ট্রেনে উঠে গেছি, আর নিচে আমার শাশুড়ি আর ননদ ওরা যাইতেছিল বাসায়। আসলে ওরা এত বেশি কান্নাকাটি করতেছিল, আসলে খুবই খারাপ লাগতেছিল। আয়েশের জন্য আসলে ওরা অনেক বেশি পাগল সবাই। পুরো 9-10 ঘন্টা জার্নি করার পরে যে এখন আমরা যমুনাতে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে যমুনার পূর্ব পার, দেখে খুবই ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নিই। যমুনা ব্রিজের উপর যখন ট্রেনটা উঠতেছিল তখন আমি একটু ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে যমুনা নদীতে এই যে অনেকগুলো মানে নৌকা জাহাজগুলো ছিল, খুবই ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে যে নতুন যে ট্রেন লাইনটা হচ্ছে সেটার কাজ চলতেছিল। আসলে রাত হয়ে গেছিলো, এই যে রাতের অন্ধকারে যমুনা সেতু দেখতে খুবই ভালো লাগতেছিল। যেহেতু চতুর্পাশে ক্যান্টনমেন্ট এলাকাটা এমনিতে অনেক সুন্দর থাকে। তারপরে আমরা এই যে ট্রেন থেকে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। ট্রেন থেকে নেমে আবারও আমাদের আসতে হয় 2 থেকে আড়াই ঘন্টা। অবশেষে আমরা এই যে বাসায় এসে পৌঁছালাম। নিচে সবাই অপেক্ষা করতেছিল ফাহিম কথা, ওরা তো সবাই আসার জন্য দৌড়াদৌড়ি করতেছিল কে আগে কোলে নেবে। তারপরে এই যে আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম, আসলে অনেক টায়ার্ড, অনেক দূর জার্নি করে এসেছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।